কন্টেন্ট চুরি ব্যাপারটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে বেশ পেইনফুল, তাই না? কারণ আপনি এত কষ্ট করে, এত সময় ব্যয় করে একটা কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টটা কেউ এসে জাস্ট সিম্পলি ডাউনলোড করে তার পেজে কিংবা তার প্রোফাইলে কোনো এক জায়গায় আপলোড করে দিল, সেখানে আপনার কোনো ক্রেডিটও দিল না, কিছুই করলো না। ইভেন অনেক সময় এমনও দেখা যায় যে আপনার যেই তৈরিকৃত কন্টেন্টটা সেটা চুরি করে অন্য কেউ আপলোড করেছে এবং সেখানে আপনার চাইতেও বেশি ভিউ এবং বেশি রিয়্যাক্ট কিংবা বেশি পরিচিতি সে পাচ্ছে, কিন্তু কন্টেন্টটা আপনার যেখানে আপনার কোনো অস্তিত্বই সেখানে নেই। এই সব বিষয়গুলোর কারণেই আসলে কন্টেন্ট চুরির এই ব্যাপারটা বেশ পেইনফুল। এবং এই যে কন্টেন্ট চুরি কিংবা কন্টেন্ট রিআপলোড, এই বিষয়গুলো ঠেকানোর জন্য ইউটিউব কিন্তু অনেক আগে থেকেই একটা পলিসি ব্যবহার করে, সেটা হচ্ছে কপিরাইট। ইউটিউবে এমন একটি অপশন রয়েছে কপিরাইট নামে, সেই অপশনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার কন্টেন্টগুলো কেউ রিআপলোড করেছে কি না, সেটা কত পার্সেন্ট পর্যন্ত রিআপলোড করেছে সেটাও আপনি সেখানে দেখতে পাবেন। ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে গেলেই কপিরাইট নামের অপশনটা খুঁজে পাবেন এবং সেই অপশনে গেলেই আপনি দেখতে পাবেন আপনার আপলোডকৃত ভিডিও, আপনার তৈরিকৃত ভিডিও অন্য কেউ ইউজ করেছে কি না বা রিআপলোড করেছে কি না, সেখানে যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া থাকে। এবং আপনি চাইলে সেখান থেকে কপিরাইট ডিসপিউটও করতে পারেন, আপনি চাইলে সেখানে কপিরাইট ক্লেম করতে পারেন, স্ট্রাইক দিতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন। কিন্তু ফেসবুকে আসলে এই বিষয়টা ছিল না। আপনার ফেসবুক পেজে আপলোডকৃত কোনো কন্টেন্ট, আপনার তৈরি কোনো কন্টেন্ট যদি অন্য কেউ রিআপলোড করতো, তাদের নিজস্ব পেজে যদি রিআপলোড করতো, তাহলে আপনার বোঝার মতো কোনো অপশন ছিল না কিংবা সেখানে আপনার করার মতো কিছুই ছিল না। বাট রিসেন্টলি ফেসবুকও এই জিনিসটা, এই সুবিধাটা দিয়েছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যে এখন থেকে ইউটিউবের মতো আপনারাও মানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররাও ফেসবুক পেজে আপনাদের আপলোডকৃত ভিডিও যদি অন্য কেউ অন্য কোনো পেজে রিআপলোড করে, তাহলে আপনারাও সেটা দেখতে পাবেন এবং আপনারা চাইলে সেখানে কপিরাইট ক্লেম দিতে পারবেন। শুধু তাই না, এমনও হবে যে তাদের আপলোডকৃত সেই ভিডিওতে, অর্থাৎ আপনার ভিডিওটা যখন কেউ রিআপলোড করেছে, সেখানে আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং তার রেভিনিউ আপনি পাবেন। ফেসবুক রিসেন্টলি এই অপশনটা দিয়েছে, তবে এই অপশনটা একটু লিমিটেড, যেহেতু ফেসবুক নতুন এটা দিয়েছে তাই লিমিটেড মানুষদের জন্য দিয়েছে। সেটা হচ্ছে শুধুমাত্র যারা মনিটাইজেশন পেয়েছে, ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়েছে, শুধুমাত্র তাদেরকে এই সুবিধাটা দিয়েছে। মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কাউকে এই সুবিধাটা এখন অবধি দেয়নি, তবে ফেসবুক খুব শীঘ্রই হয়তো মনিটাইজ এবং মনিটাইজ ছাড়া যেসব পেজ রয়েছে সকল পেজে এই সুবিধাটা দিয়ে দিবে। এবং তার সাথে সাথে ফেসবুক পেজে এই অসুবিধাটার সাথে সাথে একটু সুবিধাও রয়েছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপলোডকৃত কোনো কন্টেন্ট মানে কোনো ভিডিও যদি অন্য কেউ তার ইনস্টাগ্রামেও আপলোড করে থাকে, যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম কানেক্টেড, আপনারা জানেন যে ফেসবুক ইনস্টাগ্রাম সব এখন একটা কোম্পানির আওতাধীন, সেটা হচ্ছে মেটা। ফেসবুক পেজের, আপনার ফেসবুক পেজের কোনো ভিডিও যদি কেউ ইনস্টাগ্রামেও আপলোড করে থাকে, সেটাও আপনারা দেখতে পাবেন এবং সেই সাথে সাথে আপনারা সেখানেও আপনারা কপিরাইট ক্লেম করতে পারবেন। তো এই যে ফেসবুকের এই কপিরাইটের যেই অপশনটা, এটাকে ফেসবুক নাম দিয়েছে রাইটস ম্যানেজার। এই যে ফেসবুক রাইটস ম্যানেজারের যে অপশনটা, এটা আসলে শুরু থেকে অন থাকে না, এটা আপনাদের ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পরে অন করে নিতে হবে। তো সেটাই আপনারা কীভাবে অন করবেন চলুন দেখে নিই। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করুন, অথবা আপনাদের মোবাইলের গুগল ক্রোম থেকে ডেস্কটপ সাইট অন করে তারপরে সেখানে ফেসবুক অন করুন। তো এরপর ফেসবুক অন করার পরে আপনারা আপনাদের যেই পেজটাতে মনিটাইজেশন পেয়েছেন, অর্থাৎ যেই পেজে আপনারা রাইটস ম্যানেজার অন করতে অপশনটা অন করতে চাচ্ছেন, সেই পেজটায় চলে যান। সেই পেজটার হোম থেকে আপনারা পেজের ক্রিয়েটর স্টুডিও অপশনটাতে চলে যান। ক্রিয়েটর স্টুডিও পেজটাতে চলে আসলে একটু নিচের দিকে মনিটাইজেশনের নিচে একটা অপশন লিখতে পাবেন রাইটস ম্যানেজার নামে, রাইটস ম্যানেজারে ক্লিক করুন। রাইটস ম্যানেজারে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজের শুরুতেই লেখা দেখতে পাবেন গেট মোর ফ্রম ইয়োর অরিজিনাল কন্টেন্ট, এবং নিচে অনেক কিছু লেখা আছে, পাওয়ারফুল হাইলি কাস্টমাইজ টুল, রাইটস ম্যানেজার ইজ বিল্ট ফর পিপল ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ওয়েন অ্যান্ড ওয়ার দ্য অরিজিনাল কন্টেন্ট ইজ শেয়ার অ্যাক্রস দ্য ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এখানে এই বিষয়টি লেখা আছে যে আপনার ফেসবুক, আপনার অরিজিনাল কন্টেন্ট যদি কেউ ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করে, তাহলে আপনারা সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন যে প্রোটেক্ট কন্টেন্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ইনক্রিজ ইউর আর্নিং পটেন্সিয়াল, আর কালেক্ট ভ্যালুয়েবল ইনসাইটস। এতক্ষণ আমি যে বিষয়গুলো বলছিলাম সেগুলো এখানে লেখা রয়েছে, যে আপনার কন্টেন্টগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে প্রোটেক্ট করতে পারবেন, আপনার আর্নিং বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিও যদি অন্য কেউ পাবলিশ করে সেখানে অ্যাড আসলে সেই আর্নিংটা আপনার যোগ হবে। তো এই বিষয়গুলো এখানে হাউ ইট ওয়ার্কস লেখা আছে, স্টেপ 1, 2, 3, এই বিষয়গুলো বিস্তারিত আপনার পড়ে নিতে পারেন। এবং সব কিছু পড়ে নেওয়ার পরে সবার শেষে এসে এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাক্সেস। তো এবার আপনাদেরকে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করতে হবে।
রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে এখানে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এই পেজের মধ্যে আপনাদের যতগুলো ফেসবুক পেজ আপনারা রয়েছে কিংবা আপনি যতগুলো ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে আছেন সবগুলো এখানে অপশন চলে আসবে। আপনি শুধুমাত্র সেই পেজটাই সিলেক্ট করবেন যেই পেজটাতে আপনারা রাইটস ম্যানেজার অন করতে চাচ্ছেন। সেটা সিলেক্ট করে একটু নিচে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন সর্বপ্রথমে রয়েছে প্রাইমারি রাইটস হোল্ডার, এন্টার দ্য নেম অফ এ পার্সন, কোম্পানি, ব্র্যান্ড, ইটিসি। অর্থাৎ আপনার যে পেজটা রয়েছে সেটা কি কোনো ব্র্যান্ড বা কোম্পানি কিংবা কোনো পার্সনের নামে, সেটা আপনাকে এখানে দিতে হবে। তার নিচে রয়েছে কন্ট্যাক্ট ইমেল, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ওরা আপনার যত ইনফরমেশনগুলো ও আপনাকে সেন্ড করবে, অর্থাৎ আপনার কোনো ভিডিওর কপিরাইট যদি তারা ম্যাচ করতে পারে তাহলে আপনার ইমেল করে জানিয়ে দিবে, কিংবা বিস্তারিত যেসব ইনফরমেশন রয়েছে এই রাইটস ম্যানেজার রিলেটেড সব ইনফরমেশনগুলো এই ইমেলে সেন্ড করবে। তাই আপনার চালু রয়েছে এরকম একটা ইমেল আপনার এখানে দিবেন। তার নিচে রয়েছে হোয়াট টাইপ অফ রাইটস ওনার আর ইউ, আপনি কি মিডিয়া কোম্পানি নাকি আপনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর নাকি কন্টেন্ট অ্যাগ্রিগেটর, এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যদি কোনো মিডিয়া কোম্পানি না হয় তাহলে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর দিবেন। এবং তারপর যে অপশনটা রয়েছে হুইজ বেস্ট ডিসক্রাইবস ইউর কন্টেন্ট, মানে আপনার যে কন্টেন্টটা সেটা কি রিলেটেড, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এডুকেশন, গেমিং, নিউজ, আপনার পেজটা যেই রিলেটেড পেজ সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর একটা অপশন রয়েছে হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, আপনার কন্টেন্টগুলো আপনি কীভাবে পাবলিশ করেন, মানে প্রতিদিন একটা নাকি সপ্তাহে দুই একটা নাকি সপ্তাহে একটা নাকি মাসে একটা। তো আপনারা যেই হিসাবে আপনাদের পেজে ভিডিও পাবলিশ করেন, প্রতিদিন হলে ডেইলি দিয়ে দিবেন অথবা সপ্তাহে দুই একটা হলে এ ফিউ টাইমস এ উইক, এই জিনিসগুলো সিলেক্ট করে দিবেন। এরপরে যে অপশনটা রয়েছে এখানে লেখা রয়েছে যে আপনারা এর আগে ফেসবুকে কোনো কপিরাইট ইস্যু করেছেন কিনা, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস দিবেন, নো হলে নো দিয়ে দিবেন। তার নিচে অপশনে লেখা রয়েছে হোয়ার এলস ডাজ ইয়োর পেজ হ্যাভ অ্যান অনলাইন প্রেজেন্স, আপনার পেজের যে অনলাইন যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো আর কোথায় আপনি পাবলিশ করেন। যদি ইউটিউবে আপনাদের চ্যানেল থাকে সেম কন্টেন্টের তাহলে আপনার ইউটিউবে আপনাদের চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটা দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন। এগুলো যদিও অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই, চাইলে আপনারা দিয়ে দিতেই পারেন। তার নিচে আরেকটা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সাম্পল অফ দ্যাট কন্টেন্ট ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট, এটা হচ্ছে আপনি কি কোনো এক্সাম্পল দিতে চাচ্ছেন কিনা, কোন ধরনের কন্টেন্ট আপনি প্রোটেক্ট করতে চাচ্ছেন। আপনার আপলোডকৃত কোনো ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, না চাইলে নাই, এটা অপশনাল, কোনো সমস্যা নেই। তো এই সবগুলো সিলেক্ট করার পরে এই লাস্টের দুটো হচ্ছে অপশনাল, এই দুটো না করলে হবে। উপরে সবগুলো সিলেক্ট করার পরে সবগুলো একবার রিচেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা, সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে আবার রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করুন। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনারা এরকম একটা লেখা দেখতে পাবেন, থ্যাংক ইউ ফর ইয়ার রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইটস ম্যানেজার, উই রিসিভড ইয়ার রিকোয়েস্ট অ্যান্ড উইল ইমেল ইউ শর্টলি উইথ এ রেসপন্স, মানে তারা আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে এবং খুব শীঘ্রই আপনাকে ইমেল করে তারা একটা ডিসিশন জানিয়ে দিবে যে আপনার ফেসবুক পেজটি রাইটস ম্যানেজারের আওতাধীন কিনা। এবং এটা যেহেতু একটু নতুন, একটু সময় লাগবে তাদের রেসপন্সটা জানানোর জন্য কিংবা রাইটস ম্যানেজারটা ওপেন হওয়ার জন্য, এটা আদৌ কতদিন লাগতে পারে আমি সঠিক বলতে পারছি না, তবে আশা করি যে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যেই তারা এই রাইটস ম্যানেজার অপশনটা অন করে দিবে এবং আপনাকে একটা ইমেল করে কনফার্মেশন জানিয়ে দিবে। ধন্যবাদ।